হোটেলের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে রমরমিয়ে চলছে প্রতারণা চক্র। শেষ মুহূর্তে ঝক্কিয়া রাতে অনেকেই আগে ভাগে বেড়ানোর খুঁটিনাটি প্ল্যান সেরে রাখেন, আর এখন অনলাইনে ট্রেনের টিকিট, হোটেলে ঘর ভাড়া থেকে এমনকি সাইট সিইং এর গাড়িও বুক করে রাখা যায়, আর সেখানেই ফাঁদ পেতে রয়েছে প্রতারকরা। পুলিশ সূত্রে খবর, হোটেলের ওয়েবসাইট ক্লোন করে সেখানে বদলে দেওয়া হচ্ছে ফোন নম্বর, হোটেল বুক করতে গিয়ে সেই ফাঁদে পড়ে টাকা খোয়াতে হচ্ছে পর্যটকদের, গাঁটের কড়ি খরচ করে হোটেল বুকিং এর পরও গন্তব্যে গিয়ে শুনতে হচ্ছে তাদের নামে কোনো বুকিংই নেই। ভুয়ো ওয়েবসাইট ক্রিয়েট করা হয় বা ফলস কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া হয় যেটা গুগল সার্চে এসে যায়, আর পাবলিক যারা বেড়াতে চায় ওরা ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে তারপরে এরা টাকা নিয়ে নেয় বুকিং অ্যাডভান্স এর এরকম নানা রকম বলে, তারপরে ওরা হোটেলে গিয়ে দেখে কি ওদের নামে কোনো বুকিং নেই, তখন বোঝা যায় কি ওদের সাথে একটা স্ক্যাম হয়েছে। ওয়েবসাইটগুলো যদি লিঙ্ক থাকে তো ওটা ভালো করে চেক করে নেবে, এটা জেনুইন আছে কি না। এরকম যদি কিছু ঘটে যায় পাবলিককে আমরা অনুরোধ করছি ইমিডিয়েটলি নিকটবর্তী থানাকেও জানিয়ে দেয়। প্রতারণার ফাঁদ এড়াতে সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। ওয়েবসাইটগুলোর ফেক ভার্সন তৈরি হয়েছে এবং সেগুলো গুগলে লাইভ করা আছে, অ্যালার্ট হবে হচ্ছে আপনি একটু ওই ইউআরএলটা খুঁজে সেই ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে ফোন নাম্বার নিয়ে ফোন করে বুক করলে ভালো। ওটিপি হাতিয়ে ব্যাংক জালিয়াতির জন্য কুখ্যাত জামতারা গ্যাং, এই নতুন মোডাসের নেপথ্য কি তেমন কোনো চক্র কাজ করছে খতিয়ে দেখছেন লালবাজারে সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। হুগলির হরিপালের পর এবার হাওড়ার ডোমজুড়। পঞ্চায়েত ভোটের আগে ফের পঞ্চায়েত থেকে তথ্য লোপাটের অভিযোগ। ডোমজুড়ের কোলড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস থেকে উধাও হয়ে গেল ল্যাপটপ, রাজ্যে করা নাড়ছে পঞ্চায়েত ভোট। প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং 100 দিনের কাজের প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে শাসক এবং বিরোধীদের মধ্যে চলছে চাপান উতর। এরই মধ্যে সম্প্রতি ডোমজুড়ের ওই পঞ্চায়েত অফিস থেকে একটি ল্যাপটপ চুরি হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, আবাস যোজনা ও 100 দিনের কাজের তালিকায় গরমিল ধরা পড়ে যাওয়ার ভয় লোপাট করে দেওয়া হয়েছে ল্যাপটপটি। অভিযোগ, সিসিটিভি বন্ধ করে রীতিমতো পরিকল্পনা করে সেটি সরানো হয়। ডোমজুড় থানা, বিডিও অফিস, জেলা শাসকের অফিস সহ একাধিক জায়গায় অভিযোগও দায়ের করেছেন গ্রামবাসীরা। ল্যাপটপটা চুরি হয়েছে, এটা তো সাধারণ মানুষ তো চুরি করতে যাবে না, থাকে ভিতরে অফিসার, থাকে পঞ্চায়েতের প্রধান এবং সদস্যরা, যদি কিছু হয়ে থাকে ওদের মধ্যেই হয়েছে। দেখুন, এই ল্যাপটপের ভিতরে এই আবাস যোজনা বা অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় তো অবশ্যই আছে। ওই দিন আবার সিসি ক্যামেরা অফ ছিল, সিসি ক্যামেরাটা অফ কেন ছিল এটা তো সব থেকে বড় রহস্যজনক ব্যাপার ছিল ওই দিনেতে। পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনা নিয়ে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতকে নিশানা করেছেন বিরোধীরা। পঞ্চায়েত নির্বাচনের আগে পূর্ব পরিকল্পিতভাবে এটা করা হয়েছে, কেন তাতে অনেকগুলো তথ্য রয়েছে, আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন যোজনাগুলো রয়েছে, এগুলো যদি চুরি হচ্ছে আর সিসিটিভি বন্ধ করে আর এখন পর্যন্ত কোনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি, তার মানে টিএমসি লোকেরাই করেছে, এই পঞ্চায়েত প্রধানের মাধ্যম দিয়ে এগুলো হয়েছে তারাই করেছে, সব তো ষড়যন্ত্র, টিএমসি টোটালি ম্যানেজড বাই ক্রিমিনাল। সিসিটিভি বন্ধ করে চুরির কথা স্বীকার করে নিলেও ল্যাপটপটিতে কোনো জরুরি তথ্য ছিল না বলে দাবি করেছেন প্রধান। ওখান থেকে ল্যাপটপটা বের করা হয়েছে আলমারি থেকে, ওই সময় ক্যামেরাটা অফ ছিল, মানে যে নিয়েছে বা যে যারা ষড়যন্ত্র করে এটা করেছে তাদের পুরো একটা প্ল্যানিং ছিল, রিসেন্ট কেনা হয়েছিল, ওতে এমন কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল না। হ্যাঁ, থানা থেকে ইনকোয়ারি করতে এসেছিল, এক বছর হয়ে গেল তাও পাইনি না, আমি খবর নিয়েছিলাম থানার কাজ করছে। কিন্তু পঞ্চায়েত অফিস তালা বন্ধ থাকা অবস্থায় কি করে চুরি গেল ল্যাপটপ? তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? প্রশ্ন উঠছে। ডোমজুড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত তা উদ্ধার করা সম্ভব হয়নি। গত মাসে হুগলির হরিপালে তৃণমূল পরিচালিত নালিকুল পশ্চিম গ্রাম পঞ্চায়েতে আলমারি ভেঙে নথি চুরি হয়। অভিযোগ ওঠে দুর্নীতি ঢাকতে পরিকল্পনা করে এই ষড়যন্ত্র করা হয়েছে। এবার একই রকম ঘটনা ঘটল হাওড়ার কোলড়া গ্রাম পঞ্চায়েতে। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।